আসসালামু আলাইকুম ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসিব মারজান নির্বাচন কমিশন আগামী 26 ফেব্রুয়ারি সারা দেশে 1 কোটি মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়াকে সামনে রেখে সবার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক রাজধানীর মহাকালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন দেশে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে 26 ফেব্রুয়ারির পর দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়াতে বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী আমরা 1 কোটি ডোজ 26 তারিখ আমরা দিব কাজেই আপনারা এগিয়ে আসেন এর আগেও আমরা কিন্তু এই ধরনের পরিকল্পনা নিয়েছিলাম যেখানে 80 লক্ষের বেশি আমরা ভ্যাকসিন আমরা দিয়েছি আমরা আশা করব যে লোকজন এগিয়ে আসবে কারণ 26 তারিখে আমরা সকলকে ভ্যাকসিন দিব প্রথম ডোজের উপরে আমরা গুরুত্ব বেশি দিয়ে থাকব করোনার কারণে এক মাস বন্ধ থাকার পর আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এতে শিক্ষার্থীদের পাশাপাশি খুশি শিক্ষক অভিভাবকরাও তবে যেসব শিক্ষার্থী করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে তাদের শ্রেণীকক্ষে আসতে দেওয়া হয়েছে বাকিদের ক্লাস হচ্ছে অনলাইনে বিদ্যুৎ ও গ্যাস সহ আরও কিছু খাতে ধীরে ধীরে ভর্তুকি কমিয়ে আনার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে সভাপতি ছিলেন তিনি বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন ভর্তুকি আজীবন চলতে পারে না গণভবন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী একনেক সংশ্লিষ্ট মন্ত্রী এবং অন্যরা ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে বৈঠকে 8,804 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করা হয়েছে পরিকল্পনা মন্ত্রী জানান অর্থ বছরের 7 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে 30.21%। ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের দুটো অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে রাশিয়ার সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়াকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিচ্ছিন্নতাবাদীদের ওই দুই অঞ্চল এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞার উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে চীন ইউক্রেনে এরই মধ্যে রুশ হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য আলিম আল রাজির রিপোর্টে দেখুন বিস্তারিত পূর্ব ইউরোপে রাশিয়ার সাথে পশ্চিমা দেশগুলো চলমান উত্তেজনার মধ্যেই সোমবার বিদ্রোহী নিয়ন্ত্রিত রুশপন্থী দোনাস্ক ও লুহাস্ক স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে এই সংক্রান্ত এক ডিক্রিতে সই করে সেখানে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড় তবে এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ সেনা পাঠানোর ঘোষণায় কিয়েভ ভীত নয় এবং ইউক্রেন কিছু ছেড়ে দেবে না বলে জানিয়েছেন তিনি মস্কোর এমন সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন বলেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা আগ্রাসনের অভিযোগ এনে রাশিয়া বলেছে 2014 সালের মিনস্ক চুক্তি লঙ্ঘন করেছে কিয়েভ আর ইউক্রেন বলছে রাশিয়া পুরো জাতিসংঘের উপর হামলা করেছে সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কূটনৈতিকভাবে সংকট সমাধানের তাগিদ দিয়েছে চীন পূর্ব ইউক্রেনের রুশপন্থী দুটি অঞ্চলে বাণিজ্য ও অর্থায়নের উপর নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট আজই এ সংক্রান্ত নির্বাহী আদেশে তার সই করার কথা রয়েছে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে জরুরি বৈঠকে বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রাশিয়ার স্বীকৃতির নিন্দা জানিয়ে এই পদক্ষেপকে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে আরও ক্ষুণ্ণ করবে বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব প্রিয় দর্শক এই ছিল হাতে থাকা শীর্ষ খবর এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে